হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি মাছের রেসিপি রেসিপিটার নাম দিলাম ফিশ বল তো দেখা যাক কিভাবে আমি তৈরি করি ফিশ বল তার আগে বলে দিই আমার চ্যানেলটিকে অবশ্যই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আজকে আমি বানিয়ে ফেলি ফিশ বল সবার প্রথমে হালকাভাবে মাছটা ভেজে নিতে হবে এবার একটু ডিম ভেঙে নিচ্ছি গুলিয়ে নিচ্ছি তারপরে মাছের কাঁটা বেছে নিতে হবে এবারে পেঁয়াজ রসুন আদা একটু আলু সেদ্ধ কাঁচা লঙ্কা এ দিয়ে মাখতে হবে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন মিষ্টি এবার দিয়ে দেব একটু গরম মশলা পাউডার একটু লেবু লাগবে লেবু তো নেই ছাদে গিয়ে একটু লেবু নিয়ে আসি বৃষ্টি হয়নি অনেক দিন তো ছাদের টবগুলো একদম শুকিয়ে গেছে তো একটা লেবু নিয়ে যাই লেবুর রস দিলে বেশ ভালো লাগবে একটু টক টক লাগবে খেতে ভালো লাগবে শক্ত হয়ে গেছে একদম ছেঁড়া যাচ্ছে না ছোট্ট টপটাতে বেশ ভালোই লেবু হয়েছে পাতি লেবু চলুন লেবুটা নিয়ে যাই লেবুর রস দিয়ে দিলাম বেশ ভালো করে এটাকে মেখে নিলাম হালকা হাতে মাখতে হবে এবার গোল্লা গোল্লা করে নিতে হবে তারপরে একটু বিস্কুটের গুঁড়ো এর মধ্যে মাখিয়ে নিতে হবে তারপরে ডিমের গোলা এটাকে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তেল যেন বেশি গরম না হয় তাহলে ওপরটা পুড়ে যাবে আর নিচটা কাঁচা থাকবে তো এগুলো দিয়ে দিলাম এগুলো ভাজা হোক একটু আস্তে আস্তে তাড়াতাড়ি করলে কিন্তু ভেতরেরটা একদম কাঁচা কাঁচা থাকবে ওপরেরটা পুড়ে যাবে তো মোটামুটি অনেকক্ষণ হয়ে গেল আমাদের নিশ্চয়ই ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিই কি সুন্দর একটা ছোট্ট রেসিপি কিন্তু টেস্টি গরম ভাতে ডাল দিয়ে খেতেও খুব ভালো লাগবে আর নয়তো স্ন্যাক্স হিসাবে কেমন লাগলো আমার ছোট্ট রেসিপিটা